আজকে আমি আপনাদেরকে একটি ইনস্টাগ্রামের লাইভ প্রজেক্ট দেখাবো। এই কাজটা ছিল মূলত ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করা। টোটাল এখানে ফলোয়ার ছিল প্রায় 9000 প্লাসের মতো ফলোয়ার ছিল। তিনি আমাকে দুইটা অ্যাকাউন্ট দিয়েছিল, যার মাধ্যমে আমাকে ফলোয়ারগুলো ওই লিস্টগুলোকে আমাকে বের করতে হবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, এটা ছিল তার প্রথম অ্যাকাউন্ট। আমি যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে তার প্রথম অ্যাকাউন্ট। একটু নেটের প্রবলেম, যাই হোক ব্যাপার না, হয়ে যাবে। ওকে, এটা ছিল তার প্রথম অ্যাকাউন্ট এবং এখানে প্রায় 6545টা ফলোয়ার আছে। দেন এইখান থেকে আমার এই যে ফলোয়ারগুলো আছে, এই সম্পূর্ণ ফলোয়ারগুলো একটা একটা করে লিস্টিং করতে হবে। ওকে, এখানে কিন্তু হিউজ একটা ফলোয়ারের সংখ্যা, মানে 6000 বুঝতেছেন, এভাবে বের করা কিন্তু আসলে অনেক টাফ। তো আমার কাছে অবশ্য সময় ছিল না, কাজটা মাত্র $9 ছিল। আমি কাজটা নিয়ে ফেলছি কারণ আমি জানি যে কোনো না কোনো সিস্টেম আছে যেটার মাধ্যমে আমি এই ফলোয়ারগুলো লিস্টিংয়ের কোনো একটা উপায় পেয়ে যাব। পরে আমি অনেক ঘাটাঘাটি করার পরেও আমি কোনো ফলাফল পাইতেছিলাম না বা কোনো ভালো ভিডিও পাইতেছিলাম না যে কীভাবে এই লিস্টিংগুলো করব। কারণ এখানে 150-200 হলে এভাবে করা যায়, যেহেতু এখানে এই অ্যাকাউন্টে 6545টা এবং আরেকটা অ্যাকাউন্ট আছে সেখানে প্রায় 3000। তো এবারে সেখানে 9000 ফলোয়ার মাত্র 5 দিনে বের করতে হবে। ম্যানুয়ালি করা কিন্তু আসলে টাফ। তো এটা এটা আমি মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ আমার 5 মিনিট সময় লাগছে এই কাজটা করতে। কিন্তু আমাকে রিসার্চ করতে, এই সিস্টেমটা বের করতে আমার অনেক সময় লাগছে। ধরতে গেলে আমার সময় ছিল 5 দিন। সেখানে আমি একদিন ম্যানুয়ালি করতে যাই, আমার মাথা পুরো ঘুরতেছিল। পরে আমি ভাবলাম যে না, একটা সিস্টেম বের করি যে সিস্টেমের মাধ্যমে আমি ফলোয়ারগুলো বের করতে পারি। তো এই ছিল বিষয়টা। তো আমি এই ফলোয়ারগুলো বের করার জন্য আমি যেটা একটা সব আমি অনেক ঘাটাঘাটি করছি গুগলে, আমি অনেক ঘাটাঘাটি করছি, যেমন ইউটিউবের ভিডিও দেখছি অনেক, যে আমি যদি আপনাদেরকে কিছু সার্চ করে দেখাই যে কীভাবে এটা করলাম বা আমি কী দিয়ে সার্চ করছি, তারপরে আমি পাইতেছিলাম না। তো আমি একটু মানে আমার প্রবলেমগুলোতে সম্মুখীন হইতে, যেহেতু আমি ফার্স্ট টাইম এই ধরনের কাজের সম্মুখীন হয়েছি। আমি গোটা 3 বছর ধরে আমি কাজ করতেছি বিভিন্ন বিষয়ের উপরে, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের, কিন্তু আমার এরকম কোনো সম্মুখীন হয় নাই। কিন্তু আজকের যে কাজটা হয়েছে সেটার নাম ছিল ইনস্টাগ্রাম। আপনি যদি লেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিং, ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিং, আপনার অ্যাকাউন্টে আপনি যদি এরকম লিখে সার্চ করেন তাহলে এখানে অনেক ভিডিও পাবেন। এই যে দেখেন একটা ভিডিও, ইনস্টাগ্রাম ফলোয়ার স্ক্রেপিং, সেম নাম, ঠিক আছে। আমি এগুলো সবগুলো দেখছি, দেখেন সবগুলো দেখছি ভিডিওগুলো। এই যে দেখছেন, এগুলো ফুল দেখা আছে, এগুলো ফুল দেখা আছে, কিন্তু এগুলো কোনোটাই আমার মেথডে কাজে লাগতেছিল না। পরে আমি যেটা করছি, আমি একটা মানে গুগলে যে সার্চ করছি যে ইনস্টাগ্রাম, আমি পরে সার্চ করছি ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট এক্সপোর্ট। তো এটা লেখার পরে আমার এটা লিখে আমি সার্চ করার পরে আমি একটা ওয়েবসাইট পাইছি, এখানে নাম হচ্ছে প্ল্যান্টো বাস্টার। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক, আপনি এখানে পেয়ে যাবেন। এটা লিখলে সার্চ করলে পেয়ে যাবেন, এখানে সাইন আপ করবেন। এখানে বুক টু মানে প্ল্যান্টো বাস্টারের একটা ওয়েবসাইট, এখানে সাইন আপ করতে বলবে। আমি অলরেডি সাইন আপ করছি। আর এখানে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটা কোনো প্রকার ক্রেডিট কার্ড চাচ্ছে না, মানে উইদাউট ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়াই আপনি মাত্র 7 দিন এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি এটা আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এখানে যদি আপনি যান হচ্ছে 10 মিনিট মেলগুলোতে, আমি যেটা করছি, আমি 10 মিনিটের একটা মেল দিয়ে এখানে আমি কী করছি, একটা সাইন আপ করে ফেলছি। সাইন আপ করার পরে আমি যতগুলো, আপনি এখানে মানে লাখ লাখ কিন্তু মেল পেয়ে যাবেন একদম ফ্রিতে। এখানে এই মেলটা যদি ইউজ করেন, এখানে আপনি 10 মিনিটের জন্য এই মেলের অ্যাক্সেস আপনি পেয়ে গেলেন। যদি কোনো এসএমএস আসে এখান থেকে কিন্তু আপনি ভেরিফাই করে দিতে পারবেন, এই জায়গায় আপনার এসএমএস আসবে, এরকম ওয়েবসাইট অনেক আছে। তো আমি এটা ভেরিফাই করার পরে আমি যেটা করছি, এখান থেকে প্ল্যাটফর্মে চলে গেছি। ওকে, আমার যেহেতু ভেরিফাই করা আছে আমি আর দেখাচ্ছি না। তো প্ল্যাটফর্মে এখানে আসার পর আমি চলে গেছি ইনস্টাগ্রামে। ওকে, ইনস্টাগ্রামে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমি ক্লিক করি আবার, ওকে, ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখছেন এরকম একটা অপশন চলে আসছে। তো আমাকে যেটা করতে হবে, তার আগে একটা কিন্তু এই প্ল্যান্টো বাস্টার
এর একটা কিন্তু এক্সট্রেকশন আছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই নামায় নিতে হবে। তো এখানে দেখেন আমি এক্সট্রেকশনটা নামাই নিছি এখান থেকে, এটা সবাই পারে এক্সট্রেকশন নামানো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যদি না নামাইতে পারেন সমস্যা নেই, তারাই সাজেস্ট করবে যে তুমি নামাই নাও, কীভাবে নামাই তো সব দেখাই দেবে আপনাকে। তো আমি যেটা করছি এবার এখান থেকে ইউজ দ্য প্ল্যাটফর্ম, ওকে ইউজ দ্য প্ল্যাটফর্ম, আমি এখান থেকে আমি দেখেন এখানে যদি আপনার এক্সট্রেকশনটা নামানো থাকে তাহলে এখানে বলবে যে অ্যাড দ্য এক্সট্রেকশন, ঠিক আছে। আর যেহেতু আমাদের নামানো আছে আমি এখান থেকে আমাদের কুকিটা কানেক্ট করে নেবো, ওকে আমি করি কুকিটা কানেক্ট করে নিই এখান থেকে। দেখেন আমার একটা কুকি, এই ইনস্টাগ্রামের একটা কুকি চলে আসে, এই কুকিটা আমি কানেক্ট করে নিলাম। এবার আমি সেভ করে ফেলবো, ওকে সেভ করে ফেলি। তো সেভ করার পরে এখানে বলতেছে তোমার ইনস্টাগ্রামের ইউআরএলটা দিতে। তো আমার এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএল, আমি ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিব, ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে এবার সেভ করে ফেললাম। ওকে আপনারা সেমভাবে সেভ করবেন। এখানে এখানে যেটা আছে এখানে দশটা নাম্বার মানে লঞ্চ করবে, মানে প্রসেসিং চলবে দশটা প্ল্যাটফর্মে, এরকম একটা কিছু হবে। তো আপনি যেটা করবেন, আপনার ফলোয়ার আছে কত, এখানে 6545টা ফলোয়ার আছে, আপনি এই ফলোয়ারটা কপি করবেন। যেহেতু আপনাকে এখানে বলে দিতে হবে কতগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন, আমি এখানে বলে দিলাম, বলে দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। ওকে এবার এখানে যদি এটা দেওয়া থাকে আপনি উপরেরটা সিলেক্ট করে নেবেন, এটা নন দেওয়া থাকলে যদি আপনি ইরো থাকে ওগুলো আপনি চান না তাহলে এটা সিলেক্ট করে নেবেন, এগুলো নোটিফাইড তো নোটিফিকেশন করে নেবেন, আপনি নন দিয়ে নেবেন। ওকে ম্যানুয়ালি অ্যান্ড নন করে আপনি যেটা করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন এখানে বলতেছে ইনস্টাগ্রামের সব কিছু, দেখেন ইনস্টাগ্রামের কুকি, ইনস্টাগ্রাম নাম্বার, এতগুলো ম্যাক্সিমাম এতগুলো করতে পারেন। এখানে কিন্তু আপনি 1,000,000 কিন্তু আপনি এখানে এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন। তো আমি যেটা করি লঞ্চ করে ফেলি, ঠিক আছে, লঞ্চে আমি ক্লিক করব। তো মোটামুটি আমার এখানে 2-3 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ, তাও লাগবে না, ওকে দেখি কয় মিনিট লাগে। তো এখানে হচ্ছে দেখেন 0% সাকসেসফুলি অটোমেশন, তার মানে অটোমেটিকলি এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তো এখানেই শুরু হয়ে যাবে, দেখেন 6% হয়ে গেছে, মানে মোটামুটি 300-800-1,300 মানে এগুলো কিন্তু লিস্ট তারা কালেক্ট করতেছে অটোমেটিকলি। ওকে তো হয়ে যাক, ওকে তো আমাদের কালেক্ট হচ্ছে। ওকে আমার এটা হয়ে গেছে, দেখেন অলরেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব এখান থেকে আমি এই ফাইলটা ডাউনলোড করব। দেখেন এখানে সি এক্সেলের একটা ফাইল আছে, ওকে তো আপনি ডাউনলোড CSV মানে এক্সেলের একটা ফাইল আছে, আপনি চাইলে এটা ওপেন করে নিতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। দেখেন এখান থেকে আপনি কিন্তু দেখতে পারেন। তো আমি দেখি একটা ওপেন করি, দেখছেন নাম, ইউজার নেম, ইউআরএল, যা যা আছে সব এখানে আছে, আপনি পুরো ফাইলটা ডাউনলোড করে ফেলেন। তো আমি ডাউনলোড করে ফেলি, ওকে ডাউনলোড, তো ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হতে থাকুক। ওকে ডাউনলোড হয়ে গেছে, তো ডাউনলোড করার পর আমি চলে আসছি হচ্ছে আমার এখানে ফাইল আছে, দেখেন এখানে ফাইল আছে। তো আমি আমার কম্পিউটারের ডাউনলোডের ম্যানেজারে এখানে চলে গেলাম, যাওয়ার পর আমি এখানে যাই, তো এখানে দেখেন আমার এক্সেলের ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেছে। আমি যেটা করবো আমি এখান থেকে আমার সরি আমি যে ডাউনলোড করছি রিসেন্টলি সেটা আমি এখান থেকে দেখতে পারবো। ওকে তো দেখি কম্পিউটার, ওকে ডেস্কটপ, কম্পিউটার, ওকে PC। তো আমি এখানে চলে গেলাম, আমার ফাইলগুলো এখানে আসে, 3 নম্বর ফাইল, ওকে আমি এটা ওপেন করব, ঠিক আছে। তো দেখেন কীরকম আসে, তো আমাদের এক্সেল মাইক্রোসফট এক্সেল 2010 এটা ওপেন হচ্ছে, দেখেন এরকমভাবে আসতেছে। এখন দেখেন আমি কি কি পাইলাম, বাইরে আমাকে বলছে শুধু ইউজার নেমটা বের করতে, আর আমি বের করলাম কি ইউজার নেম, প্রোফাইল নেম এবং কি নাম, এটা সম্পূর্ণ বের করবেন। তো এখানে আরও কিছু আছে, ইমেজ, URL এগুলো লাগবে না, তো আমি এগুলো ডিলিট করে দিলাম এখান থেকে। আর একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে রিসেন্টলি খুব দ্রুত আপনাদের মাইক্রোসফট মানে এই পাওয়ার পয়েন্ট দেন, মাইক্রোসফট এক্সেল, যা কিছু আছে মাইক্রোসফটের সব কিছু নিয়ে আমি কোর্স একটা লঞ্চ করব, আপনারা ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবেন। ওকে তো দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি 2টা হয়ে গেছে, মানে আমার 3টা হয়ে গেছে, বাইরে চাইছে মাত্র কি ইউজার নেম, আমি কিন্তু তার প্রোফাইল নেম সহ দিয়ে দিলাম।
এবার আসি, এটা আমি বড় করে দিতে পারি। ওকে বড় করে দিই এটা আমি, ওকে এটা আমি বড় করে দিলাম, তো এটা আমি বড় করে দিলাম। ওকে এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি যে এটা করলাম এটা কি সঠিক কিনা সেটা দেখবেন কীভাবে। ওকে আমি এই নামটা কপি করবে যেহেতু একটা নাম, ওকে কপি কপি। তো আমি এবার আমি যেটা করবো ইনস্টাগ্রামের এখানে চলে যাব, যেহেতু তার অ্যাকাউন্টের সরি অ্যাকাউন্টটা লিঙ্কটা আমি হারিয়ে ফেলছি। ওকে ওকে আমি এখান থেকে ফেসবুকের লিঙ্কটা যাই, ফেসবুকে আমি ওই লিঙ্কটা রাখছি, ফেসবুকে আমি ঝুমুম কেটে দিই ফেসবুক। ওকে ফেসবুক এই কাজটা ডেলিভারি দেওয়া শুরু করে আমি দেখেন কাজটা কিন্তু করে ফেললাম। ওকে তো আমি যেটা করবো এবার এখান থেকে আমার ওই যে অ্যাকাউন্টটা ছিল আমি এটা সম্পূর্ণ আমার ইয়েতে অনলাইনে এক্সেলে ই করে নেব। ওকে তো দেখি আমি এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার কথা হচ্ছে এখন যে আমি করলাম এই ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো কালেক্ট করলাম সেটা কীভাবে আমি এখান থেকে বুঝবো যে এটা রিয়েল হয়েছে কিনা। তো আপনি ফলোয়ার এখানে ক্লিক করবেন, কন্ট্রোল এফ এ ক্লিক করবেন, ক্লিক করে এটা দিবেন দেখি হয় কিনা। ওকে তো আমি যেটা করব সরি এটা হচ্ছে মেবি এটা কয় হাজারের সিট আগে দেখে নেই, আমার যেহেতু এখানে দুইটা সিট আছে। ওকে একটু দেখি, ওকে এটা 6000 সিট। ওকে এটা মধ্যে ঠিক আছে সমস্যা নাই, এটাই আমি করে ফেলি। তো এবার দেখি এটাতে ক্লিক করি দেখি এটা আছে কিনা। তো আমি এবার কন্ট্রোল এফে ক্লিক করি, এই দেখছেন প্রথমটা প্রথমটা পাই নাই, এই চারটা অটোমেটিকলি হয়ে গেছে, আবার দেখেন একটা পেয়ে গেলাম দেখছেন এটা। এবার তাহলে আমি দ্বিতীয়টা দেখি বা এখানে যে কোনো একটা ধরি, কোনটা ধরি এটা ধরি অথবা এটা ধরি, ওকে দুইটাই ধরি সমস্যা নেই। এবার কন্ট্রোল এফে আবার ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম দেখি এখানে আছে কিনা, কন্ট্রোল এফ, এই যে দেখছেন এগুলো কিন্তু একদম রিয়েল, বুঝতেছেন ব্যাপারটা। এর আগে কি এ দিয়ে লেখা, তাহলে দেখি এর আগে কোনটা আছে এ দিয়ে, দেখছেন সব কিন্তু সিরিয়ালভাবে আমরা করে ফেলতে পারছি, একদম করে ফেলছি। এবার আমি যেটা করবো এখান থেকে আমাদের এক্সেলের লিঙ্কটা আমি এখান থেকে কী করবো, 6000 এক্সেলের লিঙ্কটা আমি এখান থেকে এখানে লিঙ্ক আঁকবো, অ্যানিওয়ান ক্যান এডিট এখানে দিয়ে এডিটর, ওকে এডিটর দিয়ে এবার আমি যেটা করবো এখান থেকে কপি কপি লিঙ্ক, ওকে কপি লিঙ্ক করে এডিটর দেওয়া কি ঠিক হবে, ওকে ওকে এডিটর দিয়ে দিলাম, বাইরে যদি আমার সাথে চিটিং করে করবে নি সমস্যা নেই। তো এটা আমি করে দেওয়ার পর এবার আমি স্ক্রিনশটটা নিবো এখান থেকে, যেহেতু আমি স্ক্রিনশটের লিঙ্ক নিলাম এবার আমি টোটাল বলে দেবো এখানে 6000, এখানে বলে দিই আমি যে এখানে একটা আছে আর এখানে একটা আছে আর হচ্ছে টোটাল হচ্ছে আমি 6000, এখানে আছে 6000 6000 সরি একটু ব্যাক করি, এখানে কত আছে দেখতে হবে আমাকে, বাইরের এখানে আছে হলো 6545, ওকে 6545। এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কত ছিল 3000 মেবি, একটু দেখি এখানে কত ছিল, এখানে থাকে মেবি একটু দেখতে হবে আমাকে, আমি একটু কালেক্ট করে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে এখানে আছে 3000 1 3411, ওকে তো এখানে দিয়ে দিলাম আরেকটা স্ক্রিনশট 3411 3411। ওকে তো এবার আমি এটা মার্ক করে দিই, এটা কোনটাতে আছে প্রথমটা আছে হচ্ছে প্রথমটা আমি সিলেক্ট করে দিলাম মার্ক করি, প্রথমটা হচ্ছে এটা, ওকে আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা থাকবে হচ্ছে এটাতে, বিষয় করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে দুইটা আমি এখান থেকে সেভ করে দিলাম, সেভ করার পর এটা আমি ছবিটা সেভ করে দেবো, ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছবিটা যেন মানে ওই ফাইবারের ইমেজে শো করে। ওকে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেল, ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি যেটা করব আমাদের যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে তো আমি ডেলিভারি করে ফেলি, ওকে আমার লিঙ্কটাও হয়ে গেছে, ওকে সমস্যা নাই। তো আমি এটা দুইটাই সিট আছে, ওকে এটা হচ্ছে ইমেজ, তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে দেখেন মাত্র এটা কাজই হলো $9, মাত্র দুই দিন সময় আছে, আমি এটা 9-10 মিনিটও লাগে না আমার করতে, তো আমি কিন্তু করে ফেলছি।
আর এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ দিয়ে দিবে, তার তিনি আমাকে প্রতিদিন $9 করে দিবে এরকম একটা কাজ তার সাথে চুক্তি। ওকে, তো আমি যেটা করবো এখান থেকে আমি এবার ডেলিভারিতে ক্লিক করবো। ওকে, ডেলিভারি নাও, তো আমি এখানে ডেলিভারি ক্লিক করি। এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিই। তো ডেসক্রিপশনটা হচ্ছে একটু বায়ারকে বলে দিই, ডিয়ার স্যার। ওকে, আরেকটা দিয়ে দিই হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংকস। ওকে, থ্যাংকস বানানটা ভুল হয়ে গেছে। ওকে, থ্যাংকস। তো এবার লিখে দিই ইওর ইওর জব লিঙ্ক, ইওর জব লিঙ্ক হচ্ছে এটা। ওকে, আমার কাছে আছে, তো আমি আবার একটু ই করে নিই। এটা যেহেতু আমাদের লিঙ্ক, তো আমি যেটা করব এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিই। ওকে, একবার নিয়েছিলাম, তারপরে আবার নেই। ওকে, নিয়ে নিলাম, এবার আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব। তার আগে আমি একটু লিঙ্কটা চেক করে নিই। ওকে, আমি এখানে চলে যাই নিউ কাম নিউ ইনকাম ট্যাক্সে আসার, দেখি যে আমার লিঙ্কটা কাজ করতেছে কিনা। ওকে, পারফেক্টলি কাজ করতেছে। তো ওকে, আমার কাজ শেষ। তো আমি যেটা করবো এবার এখান থেকে আমি ওই যে আমি যে ইমেজটা দিছি এখানে আপনি আপলোড করতে পারেন। এখানে আপলোড করে দিই আমি ইমেজটা, তো বাইরকে বোঝানোর জন্য। এখন আপনি ইমেজটা কি ফাইবারের শো করতে চান কিনা। ওকে, শো করি, তো আমি শো করে দিলাম। এবার ডেলিভারি, এখানে আপনি চাইলে ডেলিভারি করতে পারেন। এটা যদি শো করে দেন মার্ক করে, তাহলে সুকেস মানে আপনার ফাইবারের ইমেজের সুকেস যা আছে ওইখানে আপনার এটা শো করবে। তো আমি এটা কী করবো, এখান থেকে আমি ডেলিভারি করে দেবো। ওকে, আমি এটা ডেলিভারি করে দিচ্ছি। আমার এটা কিন্তু খুব একটা কষ্ট লাগে নাই, বুঝতেছেন ব্যাপারটা কীভাবে করলাম মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। তো এটা দেখেন আমার হয়ে গেছে। এবার আমি বাইরকে একটা এসএমএস দেই, হ্যালো হ্যালো হাউ আর ইউ, আর ইউ দিয়ার, আর ইউ, হ্যালো হাউ আর ইউ, আর ইউ দিয়ার। আমি বাইরকে বলে দিলাম, বাইরে এখন অফলাইন আছে। ওকে, আমি দিয়ে দিছি বাইরকে, এখন বাইরে একটু পরে এটা অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, কাজ এইটুকুই কাজ। এটা কিন্তু আপনি খুব একটা কষ্টকর কাজ না, মাত্র আমার ১০ মিনিটে ধরতে গেলে $9 কামাই। কিন্তু হচ্ছে কি, আমার কিন্তু এখানে পরিশ্রম গেছে। আপনি যে এটার উপর উৎসাহী হয়ে যে কাজ শুরু করে দেবেন এরকম না। যখন আপনার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কাজ করি তখন আমরা কিছু কিছু হাঁপায় যাই কাজ করতে। অনেক বেশি কাজ থাকলে তখন কোনো না কোনো সিস্টেম থাকে গুগলের ভিতরে, আপনাকে সার্চ করে বের করতে হবে যে আমি এই কাজটা কীরকম হতে পারে। এটা সেম স্ক্র্যাপিং কাজ, ঠিক আছে? তো এরকম আপনাকে সিস্টেমগুলো বের করার মানে হচ্ছে কি, আপনি একজন ফ্রিলান্সার। ফ্রিলান্সার কোনো কাজ না পারলেও সমস্যা নাই, সেটা আপনি করার দক্ষতা থাকতে হবে অবশ্যই। কারণ হচ্ছে সেটা ১০ টাকার কাজ থাক, কিন্তু আপনাকে করে ডেলিভারি দেওয়াটাই বেটার। কারণ হচ্ছে কি, আপনি যদি কাজ জানেন না, নো প্রবলেম, ইউটিউবে আছে, গুগল আছে। দেখেন আমি কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ভিডিও দেখার পরে কিন্তু ভিডিওটা পাই নাই, কাজটা করতে পারি নাই, কিন্তু আমি এই কাজটা কিন্তু কীভাবে করলাম, আমি কিন্তু গুগল সার্চ করে বের করছি। কারণ আপনার সার্চ করার দক্ষতা অবশ্যই কিন্তু থাকতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কোনো কিছু পারেন না, নো প্রবলেম, গুগল আছে, ইউটিউব আছে, আরও আদার্স অনেক সিস্টেম আছে, ফেসবুক আছে। তো এখানে আপনি সার্চ করে কমিউনিটির সাথে কথা বলে আর অনেক সিস্টেম দিয়ে আপনি কিন্তু কাজটা করে বায়ারকে স্যাটিসফাই করতে পারেন। আশা করি বায়ার আমার কাজে খুশি হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের লং টাইম একটা কাজও শিখাইলাম, দেন তো বিষয়টাও বুঝতে পারছেন। ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে সবই কিন্তু আমরা বের করতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানে শেষ করে দিই, ঠিক আছে? তো ভালো থাকবেন।